अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই কৃষ্ণা আমার সব কথা ফাঁস করে দেবে, কিছু একটা করতে হবে আমায়। মা, আমি তোমায় কিছু বলতে চাই। আরে সরো এখান থেকে, লেগে যাবে তো। কৃষ্ণা, কাকা বাবু নিজের পায়ে দাঁড়িয়ে বললেন, হায় ভগবান, এটা কি করলো, সবার সামনে উঠে দাঁড়িয়ে পড়ল। তুমি ঠিক আছো তো? আমার পা, এ তো অবাক কাণ্ড। পদ্মা, আমি নিজের পায়ে দাঁড়িয়ে আছি। তাই তো দেখছি, তুমি ঠিক হয়ে গেছো। মা মা দেখুন, দেবী মা তো আমায় ক্ষমা করেছেন, আমার সব পাপ ক্ষমা করে দিয়েছেন উনি। মা মা দেখছেন, আমি নিজের পায়ে দাঁড়িয়ে আছি, আর আমায় অন্যের সাহায্যে চলতে হবে না। জয় মা। এতে নিশ্চয় পচা আঙ্কেলটার কোনো প্ল্যান, ওনার সব সত্যি আমি মাকে বলবই। এসব কিছু কৃষ্ণার জন্য হয়েছে, ও তো এই প্রাসাদে সাক্ষাৎ দেবী মায়ের রূপ হয়ে এসেছে। তোমাকে প্রণাম, অনেক অনেক প্রণাম তোমাকে, অনেক ধন্যবাদ মা। আরে ডাক্তারবাবু বলেছিলেন না যে একদিন আমি এক ঝটকায় ঠিক হয়ে যাব, যে কোনো দিন যে কোনো মুহূর্তে, আর আজই সেই দিন। এবার সত্যিটা আমি মাকে বলবো, এই পচা আঙ্কেলটা আগে থেকে ঠিক ছিল আর আমাদের সবাইকে বোকা বানাচ্ছিল। ধন্যবাদ মা, আপনাকে শত শত কোটি প্রণাম। যা বলছো তুমি একদম ঠিক বলছো, ঠাকুরের কৃপাতে আমরা ওকে কত খারাপ বলেছি। হ্যাঁ, আর এই কৃষ্ণা তো ভগবানের রূপ নিয়ে এসেছে দেখছি। মিষ্টি খাসো না, খা বাবা, খা, খেয়ে নে। এই খেলার সবচেয়ে পুরনো খেলোয়াড় আমি, তোর তো সেই যোগ্যতাই নেই যে আমাকে তুই টেক্কা দিবি। সিঁদুর মেশানো লাড্ডুটাও খেয়ে নিয়েছে, এবার কিছুক্ষণ আর কোনো কথা বলতে পারবে না। জয় ভগবানের, জয় ভগবানের। তাড়াতাড়ি ওকে এদিকে নিয়ে এসো। আরে কি করছেন আপনি, সরে যান এক্ষুনি। ম্যাডাম, আশ্রমের সিকিউরিটি ভেঙে চলে এসেছে, ওকে আমাদের সঙ্গে নিয়ে যেতে হবে। শুনে নিয়েছো মহুয়া, এবার তাড়াতাড়ি কৃষ্ণাকে আমাদের কাছে দাও। না, আমার কৃষ্ণা আর কোথাও যাবে না, এখানেই থাকবে আমাদের সাথে। না, আমি কোথাও যাব না, ওকে যেতেই হবে। চলো। না, দাঁড়ান।
বাবা? কৃষ্ণ আর মা বললো না যে ও কোথাও যাবে না, তার মানে ও কোথাও যাবে না। আর এর আগে আপনি কিছু বলুন, আমি আপনাকে কিছু মনে করিয়ে দিতে চাই। সেদিন কি বলছিলেন আপনি, যে আমি আইন বুঝি কি না? আইনকে তো আমি বুঝি, তাহলে আপনিও নিশ্চয়ই আইনটা খুব ভালো করে বোঝেন। এই হলো কোর্ট পেপার্স, এটা স্টে অর্ডার, কৃষ্ণা এখানেই থাকবে আমাদের সঙ্গে। এখন নবরাত্রির সময়, আমার এই দুই দেবীকে আমি বাড়ি থেকে কি করে যেতে দিতে পারি? বাহ, এটা খুব ভালো করেছো আরিয়ান, আজ খুব শুভ একটা দিন, যা হচ্ছে সব শুভ হচ্ছে, ভালো হচ্ছে। দেখো না, আমিও ঠিক হয়ে গেছি। এই সবই দেবী মায়ের কৃপা। জয় দেবী মা, জয় দেবী, জয় দেবী মা। ঠিক আছে, কিন্তু আমাদের ওখান থেকে একজন এখানে থাকবে, সে দেখবে আপনারা কৃষ্ণাকে ঠিকমতো দেখাশোনা করছেন কিনা। অভিযোগের সুযোগ পাবেন না আপনি। থেকে ব্যাপারটা বেরিয়ে যাচ্ছে, এই আরিয়ান মহুয়া যদি সত্যি এই কৃষ্ণাকে দত্তক নিয়ে নেয় তাহলে। আরে নবরাত্রির প্রথম দিন, তোদের নাটক শেষ হলে পুজো শুরু করা যাক। কৃষ্ণা বলো, তুমি এটা কোথায় পেলে? মা আমাকে না এটা ঠাকুরমশাই দিয়েছিলেন, বলেছিলেন যে এতে দেবী মায়ের আশীর্বাদ আছে। দেবীমা প্লিজ, আমি আমার বাবা মায়ের সঙ্গে সবসময় থাকতে চাই, আমাকে এখান থেকে আলাদা করো না। এই পুজো আমার দুই মেয়ের হাত দিয়েই হবে। জয় মা দুর্গার, জয় জয় মা দুর্গার। পুলিশ, আমার কৃষ্ণ ফিরে এসেছে, এবার থেকেও আমাদের সঙ্গে থাকবে। আমি এত 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 খুশি না যে আমি বোঝাতেই পারছি না কত খুশি আমি। পুলিশ, এবার থেকে আমরা চারজন একসাথে থাকবো, আর কখনো আলাদা হবো না। আর তোমার এই খুশি আর এই হাসিটার জন্যই আমি সব কিছু করতে পারি, আর সারা জীবন ধরে করব, কথা দিলাম তোমাকে। এই দেখো, আমি নতুন ফোন কিনে এনেছি, এবার যখন আমি কাজে থাকবো তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছে হলো তখন, তাই একদম দেরি না করে আমি নতুন একটা ফোন নিয়ে চলে এলাম। এবার দেখো, আমি শুধু কথা বলতে থেকে যাবো। এই না, তোমার ফোনটা সামলাও, আমি একটু আসছি। হ্যাঁ, আর মহুয়া,
ওই আমার ওই কেসের ফাইলটা কোথায় যেটা দিয়েছিলাম তোমাকে? আরে হ্যাঁ, তুমি বলেছিলে না আলমারিতে রেখে দিতে, আমি ওখানেই রেখে দিয়েছি। একটু নিয়ে এসো না প্লিজ। হ্যাঁ এক্ষুনি দিচ্ছি। থ্যাংক ইউ।